সম্মানিত সদে এখন বক্তব্য রাখবেন কৃষি ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কবি লাল সরকার আজকের এই মহ মহতে আনন্দ আয়োজনের যিনি উদ্গাতা তিনি জনাব ও লেখক আমাদের সকলে শ্রদ্ধাভাজন এবং আজকের সবার সম্মানিত সভাপতি শাহজাহান আবদালিকে অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আমি এই অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করার জন্য মূলত দাঁড়িয়েছি গুণের যে সমাদর যে দেশে নাই সে দেশে গুণীজন জন্মাতে পারে না সুতরাং একটি মহৎ কর্মকে সকলের সামনে প্রতিভাত করার যে অভিপ্রায়ে যারা শাহজাহান আবদালি আজকের এই মহতি আয়োজন করেছেন বিপদ ভঞ্জন সেন কর্মকর নামের মাহত্বের মধ্যে যার একটি মিরাকল রয়েছে তিনি জন্মগ্রহণের সময় পালকিতে পালকির মধ্যেই একটি বিপদ সংকলন অবস্থায় জন্মগ্রহণ করেছেন যে মানুষটার আগমন পৃথিবীতে মেরাকল নিয়েই সেই মানুষটা যে একটা কিছু করবেন সেটি মনে হয় বিধাতা লিখে আমাদের সামনে রেখে রেখেছিলেন এবং আজকে তিয়াত্তরতম জন্মদিনে আমরা সেই অলৌকিক মানুষ পুণ্যতর মানুষকেই আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারছি এবং তার যে চিত্রকর্ম তার নিজের যে চিত্তকর্ম তিনি নিজে এঁকেছেন সেটি আমি মনে হয় অসাধারণ অসাধারণ এবং একই সাথে জনাব শাহজাহান আবদালি যারা জীবন্ত কিংবদন্তি হিসেবে এখানে উপস্থিত আছেন আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং তার আঁকা ছবিটি কিন্তু দেখতে পাচ্ছি তো এর থেকে মানে কম্পারেটিভ সুন্দর উপস্থাপনা আমি মনে করি আর কিছুই হতে পারে না আমি প্রাণের অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করে তার এই তিয়াত্তরতম জন্মদিন শুভ হোক এই কামনা করে শেষ করছি ধন্যবাদ